রসুন আমাদের দৈনন্দিন খাবারের একটি গুরুত্বপূর্ণ উপাদান। রসুনে রয়েছে প্রচুর পরিমাণে ঔষধীয় গুণাগুণ। বহুকাল ধরেই রান্নার স্বাদ বাড়াতে ও রান্নায় সুগন্ধ আনার জন্য রসুনের ব্যবহার করা হয়। রসুনে রয়েছে নানা প্রকারের পুষ্টিগুণ। শরীর ভালো রাখা ছাড়াও অনেক রোগ নিয়ন্ত্রণে রাখার জন্য রসুনের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। রসুনের মধ্যে থাকে এলিসিন নামক উপাদান ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। আপনি কি জানেন যে নিয়মিত রসুন খেলে সর্দি, কাশি ও ঠান্ডা লাগার মতো প্রবণতা থেকে চিরকালের জন্য মুক্তি পাওয়া যায়? তাই যাদের অল্পতেই ঠান্ডা লেগে যায়, তারা নিয়মিত সকালে খালি পেটে এক কোয়া রসুন খেতে পারেন। তো চলুন এবার আমরা জানব, নিয়মিত সকালে খালি পেটে কাঁচা যদি রসুন খান তাহলে শরীরে কী কী উপকার হতে পারে? হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে রসুন। হার্টের ক্ষমতা বাড়াতে ও রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে রসুন খুবই কার্যকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে রসুন। রসুনের মধ্যে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। খালি পেটে রসুন খেলে এর উপকার সবথেকে বেশি পাওয়া যায়। চুলের বৃদ্ধিতে সাহায্য করে রসুন। নিয়মিত রসুন খাওয়ার ফলে চুল পড়া বন্ধ হয়ে যায় ও নতুন চুল গজাতেও সাহায্য করে রসুন। গরম তেলের সাথে রসুন দিয়ে যদি ফুটিয়ে সেই তেল মাথায় লাগিয়ে ম্যাসাজ করা যায় তাহলে চুলের সংখ্যা বৃদ্ধি পায় ও চুল ঝলমলে ও চকচকে হয়ে ওঠে। এবং রসুন তেল যদি চুলে বা মাথায় লাগানো যায় তাহলে খুশকির সমস্যাও দূর হয়ে যায়। নিয়মিত রসুন খাওয়ার ফলে ত্বকের বিভিন্ন প্রকার সমস্যাও দূর হয়ে যায়। রসুন শরীরে উপস্থিত ক্ষতিকারক উপাদান বা টক্সিনের কারণে যাতে ত্বকের কোনোরূপ ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রাখে। সেই সঙ্গে কোলাজিনের মাত্রা স্বাভাবিক রাখার মাধ্যমে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে। এছাড়াও নিয়মিত রসুন খাওয়ার ফলে মুখের ব্রণ বা বড় বড় পিম্পেলের হাত থেকেও রক্ষা পাওয়া যায়। লিভারকে সুস্থ ও স্বাভাবিক রাখতে সাহায্য করে রসুন। রসুনে উপস্থিত এলিসিন ও সেলেনিয়াম লিভারকে সুস্থ রাখে, তাই লিভারের সমস্যা দূর করতে রোজ সকালে খালি পেটে এক কোয়া রসুন খান। তাছাড়াও রসুনে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে বিভিন্ন প্রকার ক্ষতির হাত থেকে রক্ষা করে। ফুসফুসের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে রসুন। তাই নিয়মিত রসুন পিষে তার রস খেলে ফুসফুসের বিভিন্ন প্রকার সমস্যা বা রোগ থেকে মুক্তি পাওয়া যায়। পুরুষের যৌন ক্ষমতা বাড়াতেও রসুন বেশ সহায়ক। প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন খেলে ধীরে ধীরে শরীরে যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে। হাড়ের ক্ষমতা বাড়ায় রসুন। একটা বয়সের পর মহিলাদের হাড়ের জোর আস্তে আস্তে কমে যায়, তাই রোজ 2 গ্রাম করে রসুন খেলে মহিলাদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রা বাড়িয়ে দেয়, ফলে হাড় সংক্রান্ত বিভিন্ন প্রকার সমস্যা অনেকখানি কমে যায়। পেটের চর্বি বা মেদ কমাতে অর্থাৎ ওজন কমাতেও সাহায্য করে রসুন। রসুনে উপস্থিত ভিটামিন B6, ভিটামিন সি, ফাইবার, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম থাকে, যা ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। তাই যদি ওজন কমাতে চান তাহলেও নিয়মিত সকালে খালি পেটে কাঁচা রসুন খেতে পারেন। রসুন বিভিন্ন প্রকার পুষ্টিতে ভরপুর, এটি প্রায় সকলেরই জানা। কিন্তু অনেকেই আছেন যারা তীব্র গন্ধের কারণে কাঁচা রসুন খেতে পারেন না। রান্না করে রসুন খেলে রসুনে থাকা এলিসিন নামক উপাদানটি নষ্ট হয়ে যায়। তাই রসুনের সঠিক উপকারিতা পেতে অবশ্যই সকালে খালি পেটে রোজ এক কোয়া রসুন খেতেই পারেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখার জন্য সকলকেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।